হুগলির বাঁশবেড়িয়াতে শুট আউটের ঘটনা, গুলিবিদ্ধ তৃণমূলের এক নেতা, নাম জানতে পারা যাচ্ছে আদিত্য নিয়োগী বাঁশবেড়িয়া পুরসভার প্রাক্তন ভাইস চেয়ারম্যান ছিলেন। বাজার করার সময় বাইকে করে এসে গুলি চালায় দুষ্কৃতীরা, আশঙ্কাজনক অবস্থায় তাকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। বিশ্বজিৎ সিংহ রায় আমাদের প্রতিনিধি এই মুহূর্তে রয়েছেন। বিশ্বজিৎ, কি জানতে পারছো ঘটনা সম্পর্কে? দেখো সমাদিত্য, কিছুক্ষণ আগেই তিনি যখন সকালবেলা প্রতিদিনই সাধারণত ওই বেলতলা বাজার, বাঁশবেড়িয়ার যে বেলতলা বাজার রয়েছে সেই বাজারে তিনি বাজার করেন, আজ সকালেও যথারীতি তিনি সেখানে বাজার করছিলেন, সেই সময় মোটর বাইকে করে দুজন আসে, এসে পেছন থেকে তাকে গুলি করে, সঙ্গে সঙ্গেই তার পিঠে গুলি লাগার সঙ্গে সঙ্গেই তিনি ওইখানে ঘটনাস্থলে পড়ে যান। এরপর স্থানীয় মানুষ তাকে দিতে দুচুরের একটি নার্সিংহোমে নিয়ে আসা হয়েছে, সেখানে এখন তিনি যন্ত্রণায় ছটফট করছেন। যদিও কি এই কারণে বা কারা এই কাণ্ড ঘটিয়েছে সেটা এখনো পর্যন্ত পরিষ্কার নয়। হ্যাঁ, তাকে এখান থেকে হয়তো স্থানান্তরিত করা হতে পারে, অন্য নেতৃত্বরাও এসছে, তবে পুলিশ বিষয়টি তদন্ত শুরু করেছে। সমাদিত্য, নজর রাখো, আমরা কথা বলছিলাম প্রতিনিধি বিশ্বজিৎ সিংহ রায়ের সঙ্গে। কোভিডে দেশজুড়ে যে মৃত্যু মিছিল চলছে, সেখানে উত্তরপ্রদেশে ভয়াবহ ছবি ধরা পড়ছে। গাজীপুরে গঙ্গায় ভেসে এলো শার শার দেহ, বিহারের বক্সারেও একই ছবি, গঙ্গায় ভেসে এসেছে বেশ কয়েকটি মৃতদেহ। কোথা থেকে এত দেহ এলো? দেহগুলি কি কোভিডে মৃতের? তদন্ত শুরু করেছে দুই রাজ্যের জেলা প্রশাসন। ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। কোভিডে দেশজুড়ে মৃত্যু মিছিল উত্তরপ্রদেশের গাজীপুরে গঙ্গায় ভেসে উঠল শার শার দেহ। কোথা থেকে এই দেহগুলি এসেছে সেই বিষয়ে এখনও পর্যন্ত স্পষ্ট কোনো ধারণা করা হচ্ছে না, যদিও এই মুহূর্তে কিন্তু জোর জল্পনা চলছে, গুজব চলছে যে এই মৃতদেহগুলি সম্ভবত কোভিডে মৃত্যু হয়েছে তেমন দেহ। বিহারের বক্সারাও সেই একই ছবি, গঙ্গায় ভেসে এসেছে বেশ কয়েকটি মৃতদেহ। কোথা থেকে এত দেহ এলো? কোভিডে মৃতের দেহ কি? তা নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে দুই রাজ্য জেলা প্রশাসন, ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ঘটনার জেরে। দেখে নেব ওয়েদার রিপোর্ট।